ফুলে ফুলে ভরা হংকংয়ের ভিক্টোরিয়া পার্কের এই প্রাঙ্গণটি যেন নগরের মাঝে এক টুকরো ফুলবাগান। দেশটির ফুলের এই বাজারটি বেশ ঐতিহ্যবাহী। করোনা মহামারী শুরুর পর থেকেই বন্ধ ছিল এটি, অবশেষে তিন বছর পর আবারও বসেছে এই বাজারটি। স্থানীয়দের মন জয় করে নেওয়া বিখ্যাত পিস ফুল রয়েছে সেখানে, পাশাপাশি বিভিন্ন বাহারি সৌন্দর্যের ফুলের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। একদিকে নববর্ষ উদযাপন, অন্যদিকে চিরচেনা সেই বাজারটি ফিরে পাওয়ায় সেখানে ভিড় করছেন ফুলপ্রেমীরা। ভালো লাগছে, আমি আশা করি সব ঠিক হয়ে যাবে এবং মহামারী শীঘ্রই শেষ হয়ে যাবে। তবে ব্যবসায়ীরা বলছেন, 2020 সালের তুলনায় এবার কম লোক আসছেন বাজারে, তাই আরো বেশি ক্রেতার আশায় তারা। বিগত বছরগুলোর তুলনায় এবছর লোক সমাগম কম, কারণ সেখানে কোনো স্ন্যাক্স বিক্রি হচ্ছে না। তবে ধীরে ধীরে ব্যবসা কিছুটা ভালো হচ্ছে। নিবিড় সাহা, সময় সংবাদ।